যতই ঝাল দিবেন ততই নাকি পিনিক বেশি হয়। ওই জন্য আমি সাইড দিয়ে শুকনো পত্তে ভেজে লিছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সকলে কেমন আছেন? জানি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভালো থাকার জন্য আর একটা নতুন ভিডিও লিয়ে আসছি। আজকে আছি আমি রেসিপি ভিডিও লিয়ে, আজকে আপনাদের দেখাবো লেবুর পিনিক কেমনে বানানো লাগে, লেবুর পিনিক কেমন করে খাওয়া লাগে। জীবনে তো মেলা কিছু দেখছেন, লেবুর পিনিকের কথা শুনছেন, ফেসবুকত ইউটিউবত ভিডিও দেখে যা তা করে ফেলতেছেন, কিন্তু জীবনে একবারে লেবুর পিনিক খাননি। তার জন্য আমি আজকে লেবুর পিনিকের রেসিপি লিয়ে আসছি। তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি লিজে কিন্তু জীবনেও লেবুর পিনিক খাইনি, আজকেই জীবনে প্রথম আমি লেবুর পিনিক খামো, তাও আবার লিজ হাতে বেনে। তো এই জন্য মনে করুন যে কেন করে বানান লাগে, কেন করে বানামো, সেলে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে শেয়ার করে দেবো, যাতে করে আপনারা পরবর্তীতে আমার ভিডিও গোনা দেখে লিজারা বাইট বানিয়ে মানে খাওয়ার পারবেন। তো চলেন বেশি কথা না, প্রথম আমরা লেবু গোনা ধুয়ে লিছি, ধুয়ে কি সুন্দর করে দেশা কুদে গোল গোল করে কেটে দিচ্ছি। অবশ্যই এদিকে আপনারা একে মনে করেন মনোযোগ দিয়ে কাটবেন, কারণ হচ্ছে যত পাতলা করে লেবুর চাকাগুলো করে পারবেন লেবুর পিনিক নাকি ততই মজা হয়। ওই জন্য আমি একবারে মনে করেন সেই লেভেলের মনোযোগ দিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে কাটে লিছি, ভিডিও করে আমি না স্পিড দিছি, আমি কিন্তু সত্যি সত্যি আস্তে আস্তে করে কাটছি। স্পিড না দিলে আপনারা বুঝতে পারবেন না, কবেন যে এত অপরিপক্ক হানিফের হাত। তো যাই হোক, আমি কি সুন্দর করে লেবু কোনা কাটে লিনু, কাটা আমার মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। তো কাটে লেওয়ার পরে এলে এখন আমরা আয় প্লেট দেখে পাচ্ছেন, এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজায় নেবো, সাজানো নিলে আবার দেখে ভালো লাগবে। আর যে কোনো জিনিসই খাওয়ার জিনিস কনার যেরেই কন, দেখতে ভালো না লাগলে সেটা রুচিত আবার আটকে যায় আর কি, যত সুন্দর লাগবে রুচিত তত মনে করেন ধরবি ভালো। ওই জন্য দেখেন ফাইন করে আমি সাজা লিখছি। এখন এর মধ্যে কী কী মশলা দেবো, সেললে মশলা আমি ফ্রিজের মধ্যে আগের থেকে রেডি করে লিছি। তো মিচ্ছে না পরে আপনাকে কয়ে দেবো নি আমি যে কী কী মশলা দেবেন, তাহলে বেশি করে এই লেবুর পিনিক স্বাদ হবি। তো যাই হোক, ইউটিউব ফেসবুকত মেলা ভিডিও দেখছেন লেবুর পিনিকের, সত্যি নাকি লেবুর পিনিক না খেয়ে নাকি সেই রকমের লিখে হয়, মানে এমন লিখে হয় গাঁ মাথা এতলে ওটে ঘুরে যায়, মানে ঘেমে যায় সিঙ্কা অবস্থা। তো যাই হোক, সব কিছু সেজে লিখছি আমি। এর মধ্যে এখন প্রথম দিচ্ছি আদে নুন, নুন যেটা হচ্ছে আমরা কই লবণ। তো যাই হোক, আপনারা এই লবণের পরিবর্তে বিট লবণ দিলে আরও বেশি টেস্ট পাবেন, আমার কাছে এখন বিট লবণ নাই, ওই জন্য আমি আয়োডিনযুক্ত নুন দিচ্ছি এর মধ্যে। তো এই নুনের পরে আমি দেবো এখন এর মধ্যে হচ্ছে সিক্রেট মশলা। তো সিক্রেট আর থমনা এর মধ্যে আমি আপনাকে আমি কয়ে দিচ্ছি, এদের মশলা কোনা দিচ্ছি, এটা পাঁচ ফোড়ন মশলা আছে, ধনে আছে, জিরে আছে, মেলা ধরনের মশলা, গরম মশলা সব একসাথে মানে ভেজে লিয়ে গুঁড়ো করে লিসনু, সেলে আমি এখন এর মধ্যে ছিটে দিচ্ছি। প্রত্যেকটা চাকার উপর দান পরে সিঙ্কে করে সুন্দর করে আপনারা মনে করেন ছিটে ছিটে দেবেন। তারপরে আসল পিনিকের যেই উপকরণ সেটা দিচ্ছি, সেটা হচ্ছে ভাজা পত্তের গুঁড়ো। স্যার স্যার দিয়ে শুকনো পত্তে আমি ভেজে গুঁড়ো করে লিছি, কারণ যত ঝাল দেবেন ততই নাকি মজা লাগে। আমি আবার বেশি ঝাল খাইতে পছন্দ করি, তরকারিতে বেশি ঝাল আমার পছন্দ লয়, কিন্তু এলে জিনিসও আমার ঝাল না হলে হয় না। তো বেশি করে আমি ঝাল দিনু, তারপরে মিচ্ছে না টেস্ট বাড়ানোর জন্য আমি টেস্টিং সল্ট, যারা হচ্ছে ওদের টেস্টিং সল্ট চেনে না তাকে কচি ওদের চিপস খাওয়ার সময় একটা মজা লাগে, টেস্ট টেস্ট লাগে, সেই সল্ট আমি দিনু মিচ্ছে না। তারপরেই দিচ্ছি আমার মাউলি আছে বগুড়ার থেকে রাধনী খাঁটি সর্ষের তেল। তো এই সর্ষের তেল কোনো কি সুন্দর করে গোল করে ধরে একরে এটা 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 একটা সব চাকার ওপর আমি দিয়ে দিনু। আমার একখান লেবুর পিনিকে একবার রেডি হয়ে গেছে, দেখে আমার জিভে পানি চলে যাচ্ছে, আমি কথা কবার সময় পাচ্ছি না, খালি মনে হচ্ছে কখন একটা মুখের মধ্যে চলে দেবো। তো যাই হোক, এখন কপা কপে না কেন বসাই আপনার খালি দেখেন। তো বন্ধুরা এখন দেখেন আমি কিন্তু রেডি হয়ে গেছি খাওয়ার জন্য, খাই আপনি করো আমি করছি এখন লেবুর পিনিক ক্যাঙ্কা হবি। তো খাই দেখাচ্ছি আপনি করো, বিসমিল্লাহ। ওরে ওরে মা রে মা, একবারে কারেন্ট শর্ট করে ফেলতেছে রে, মানে ভাই কী কমো আপনি করক ভাই, বিশ্বাস করবেন না এখন কেমনে প্রকাশ কমার খাইলেই। ওই দেখেন ওরে বাবা রে, মানে পুরো একরে শরীরের মধ্যে কারেন্ট শর্ট করে ফেললাই, এমন পিনিক ওরে বাবা। তাই তো কয় ওই ওই ওই, তাই তো কয় লেবুর পিনিক, মানে হচ্ছে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে পুরো শরীরের মধ্যে একটা কারেন্ট শর্ট করে ফেললাই, একবারে এমন পিনিক হয়ে যায়। তো যাই হোক ভাই, আমি খাই আপনি করো, এখন এর রিভিউ দেওয়ার মতো আমার পরিস্থিতি নাই, আমি এখন পুরো পিনিক মানে হচ্ছে লেবুর পিনিক খাই আমি পুরো আক্রান্ত হয়ে গেছি, একরে গাঁও মাথা ঘেমে আমার কান দেয় আগুন বাড়াচ্ছে ঝালের ঠেলাত। তো যাই হোক, আপনি করো কলে বিশ্বাস করবেন না, আপনারা বাড়ির ব্যানে খাইয়ে দেখবেন, যদি ভালো না লাগে ভাই আমার ভিডিও এই কমেন্ট বক্সে এসে আপনার ইচ্ছে মতো গ্যারেজ হয়ে যাবেন, আমি কিছুই কম না। তো যাই হোক, ভিডিও কোনো যারা যারা দেখলেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিও দেখে আপনারা নিজেরাই বাড়ির ব্যানে ব্যানে লেবুর পিনিক খেয়ে মানে হচ্ছে পিনিক হয়ে যান। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে, কথা হবে, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।